জুম্মা সংক্রান্ত বিষয়ে আরেকটা বিষয় হইল গিয়া যে আমরা আলোচনা করা দরকার, যেটা বিষয় হইল গিয়া যে অনেক সময় দেখা যায় যে ইমাম সাহেব যখন খুতবা দিরা তখন অনেক মুসল্লিসকল আইয়া দেখা যায় তাই নিয়ে সালাম দিন, তাই নিয়ে মুসাফা করেন, তাই নিয়ে কোনো কথা জিকার করেন। এই সময় কেউ যদি কেউ জিকার করে মাথায় অথবা মুসাফা করতে চায়, তার উচিত হইল কি তার সাথে মুসাফা না করা, তার উচিত হইল কি সালামর জবাব না দেওয়া, তার উচিত হইল কি তার সাথে কথা না হওয়া। কারণ খুতবা হইল কি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ওয়াজিব খুতবা শুনতে হইব। খুতবার সময় শুধু যেটা করা যায় সে খুতবার সময় শুধু মসজিদে ঢুকে দুই রাকাত সালাত আদায় করা যায়, কিন্তু কোনো ব্যক্তির সাথে খুতবাগ্রস্ত অবস্থায় কথা কওয়া যাইত না, সালাম দেওয়া যাইত না, সালামর জবাব দেওয়া যাইত না, মুসাফা করা যাইত না। অতএব আমরা এই বিষয়গুলো যেন সম্পর্কে যেন আমরা সতর্ক থাকি, আমরা এই বিষয় সম্পর্কে যেন সচেষ্ট হই যে জুম্মার সালাতর খুতবার গুরুত্ব যেন আমরা কাছে নষ্ট হই না, নষ্ট না হয়, গুরুত্ব সহকারে আমরা জুম্মার খুতবা শুনি এবং জুম্মার সালাত আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে যথাযথভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জুম্মার সালাত আদায় করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।